মদেশ্বর রাজ্যের ধনাঢ্য মণি ধনপতি, তার পত্নী উষসী। বহুদিন তাদের কোনো সন্তানাদি না হওয়ায় বণিক তার বাড়ির এক দাসী পুত্রকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। না দাসী না, এ সন্তান শুধু তোমার নয়, আমাদের এই আজ থেকে এর আহার, বস্ত্র, বিদ্যা, শিক্ষা এই সমস্ত কিছুর দায়িত্ব আমার, খাজাঞ্চি মশাই। আদেশ প্রভু। এই শিশুটিকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করতে চাই। তুমি এক্ষুনি এর জন্য আর এর মা এই দাসীর জন্য উৎকৃষ্ট পোশাক, অলঙ্কার, খাদ্য আর উৎকৃষ্ট বাসস্থানের বন্দোবস্ত করো, আর সেই সাথে ছেলেটির উপযুক্ত শিক্ষার বন্দোবস্ত করো। কি এত বড় কথা, দাসীর ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি? দাঁড়াও, সুযোগ পাই তখন দেখে নেব। দেখতে দেখতে সময় চলে গেল। মণিকের পোষ্যপুত্র তখন 20 বছরের যুবক। সেই সময় মণিক ধনপতি একদিন, গিন্নি, ছেলে আর দাসী তোমার জিম্মায় রইল। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বিদেশে যাও, আমি ওদের খুব ভালো করেই দেখাশোনা করব। আচ্ছা, আজ আমার সুযোগ এসেছে, এর সদ্ব্যবহার করতেই হবে। তোর বাবা আজ বিদেশে বাণিজ্যে গেল। জানি মা। এবার তোদেরও যেতে হবে। কোথায়? এক্ষুনি সেই প্রশ্নের উত্তর তোরা পাবি, যাবি গোশালায়। ঘটনার কিছুদিন পর ধনপতি বাড়ি ফিরে আসে, কিন্তু দাসী আর তার পুত্রকে দেখতে না পেয়ে বড়ই আশ্চর্যান্বিত হয়। স্ত্রীকে সুদয়, একে গিন্নি, আমার পুত্র আর সেই দাসী কোথায় গেল? দাসী ভেদবমিতে মারা গেছে, আর সেই দুঃখে তোমার ছেলে কোথায় যেন চলে গেছে, অনেক অনুসন্ধানেও তার সন্ধান পায়নি। সে কি, তবে এখন উপায়? আপনি বরং ছাগ বলি দিয়ে মায়ের পুজো করুন, দেখুন যদি আপনার হারানো ছেলে ফিরে পান। আর এই কথা চিন্তা করে আমি দুটো ছাগল এনে রেখেছি। কথাটা মন্দ বলনি, বেশ, কালই আমি ছাগ বলি দিয়ে মায়ের পূজা করব। ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, ঔং 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 হ্রিং চামুণ্ডায় নমঃ। হে বণিক, এবার পাঠাটিকে নিজের হাতে বলি দাও। যথাজ্ঞা। কি আশ্চর্য কাণ্ড! মনে হচ্ছে ছাগ পূজোয় কোনো ত্রুটি ছিল। আপনি অপর ছাগটিকে উৎসর্গ করুন পুরোহিত মশাই। হ্যাঁ, সেই বরং ভালো। ঔং হ্রিং চামুণ্ডায় নমঃ, ঔং হ্রিং চামুণ্ডায় নমঃ। অনিকবর, এবার এই পাঠাটিকে মায়ের চরণে উৎসর্গ করো। না না না, একে আমি কিছুতেই বলে দিতে পারবো না। কেন বলে দিতে পারবে না? এত আর্তচিৎকার আমার মনে বড় করুণা সৃষ্টি করেছে, সেই জন্য। তুমি যদি একে বলি না দাও, তবে একে আমি বলি দেব। দাঁড়ান, একে আপনি কিছুতেই বলি দেবেন না। কে তুমি? আমি পুরোহিতের মেয়ে, এই ছাগ শিশুটি আপনার ছেলে, আর পূর্বের ছাগলটি ছিল এই ছেলেটির মা, অর্থাৎ আপনার দাসী। আপনার স্ত্রী ওদেরকে জাদু বলে ছাগল বানিয়ে রেখেছে। মিথ্যে কথা! তুমি যদি তোমার কথার প্রমাণ দিতে পারো, তবে আমার অর্ধেক ধন সম্পদ তোমায় দেব। না, আমার ধন সম্পদ চাই না, বদলে আমি চাই আপনার ছেলেকে বিবাহ করতে, আর চাই অপরাধীকে শাস্তি দিতে। বেশ, তাই হবে, কিন্তু অপরাধীকে তুমি প্রাণের মারতে পারবে না। বেশ, তাই হবে।
বাবা? পুত্র, পুত্র, এই মেয়ের কথা কি সত্য? কি কথা বাবা? তোমার সৎ মা নাকি তোমায় আর তোমার মাকে নাকি ছাগল পরিণত করেছিল? হ্যাঁ বাবা, এ কথা সত্য। মিথ্যে, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমি এক্ষুনি এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। মন্ত্রীর মেয়ের সাথে বণিক পুত্রের বিবাহ হলো এবং বণিক তাদের নিয়ে সুখে কালযাপন করতে লাগলো। আচ্ছা মহারাজ, বণিকের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে পুরোহিত কন্যার হস্তক্ষেপ করা কি উচিত হয়েছে? অন্যায়, সে ব্যক্তিগত হোক বা জনসমষ্টিকে কেন্দ্র করেই হোক, মানুষের উচিত সব সময় তার প্রতিবাদ করা, পারলে সেই অন্যায়কে দমন করা। এক্ষেত্রে তাই পুরোহিত কন্যার হস্তক্ষেপ করা উচিত হয়েছে। তাই সত্যমত আমি চললাম। পশ্চিম ভূমধ্য সাগরের এক ছোট্ট দ্বীপ, নাম সিন্ধু। সেই সিন্ধু দ্বীপের এক সওদাগর ছিল, তার নাম ছিল হিরণ্যকেতু। সারা জীবন সমুদ্রে পাড়ি দিয়ে যা রোজগার করে এনেছি তা আমার সাত পুরুষ বসে খেলেও শেষ হবার নয়। কিন্তু পূর্বে আর বাণিজ্যে যাওয়া হলো না, তাই ভাবছি শেষবার বেরোব। এবার ওই পূর্বের সমুদ্র উপকূলের উদ্দেশ্যেই রওনা দেব। চলো তবে, আমরাও যাব তোমার সাথে। বণিক হিরণ্যসেন বন্ধুদের সঙ্গে করে সমুদ্রে পাড়ি দিল পূর্বের বঙ্গদেশের উদ্দেশ্যে। কি দূর থেকে কারো মতো কি একটা এগিয়ে আসছে এদিকে? আরে আরে, এ তো ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আসছে। কি মারাত্মক ঝড়, এদিকেই আসছে, জাহাজ উল্টে দেবে যে কোনো মুহূর্তে। আমরা দিক হারিয়ে ফেলছি যে জাহাজ নিয়ে এগিয়ে চলুন, যা হয় হবে। ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় উপেক্ষা করে এগিয়ে চলল বাণিজ্য তরী, কিন্তু কিছুটা পথ চলার পর চলুন 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 ওই দ্বীপে দিকে আমরা এগোই। ঠিক আছে, চলুন তবে। উফ উফ, বাবা, প্রাণে বাঁচলাম। অনেক রাত হলো, কাল সকালে চিন্তা করা যাবে। এখন চলো দ্বীপের ভিতরে গিয়ে দেখি আমরা কোনো নিরাপদ স্থান পাই কিনা। তাই চলুন। বাবা, কি বিশাল প্রাসাদ, অথচ কেউ কোথাও নেই। কে তুমি? আমি বানরদের রানী। যাক, হাজার আহারের জন্য বেরোতে হবে না, এত আহার এসে গেছে, রোজ একটাকে মেরে খাবো। না 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 না, কি কি, যাই, এবার বিশ্রাম নেই, পেটটা ভরে গেল। আর না আর না, কাল সকালে রাক্ষসী আসার আগেই একটা ব্যবস্থা করতে হবে আমাদের। কিন্তু কি করবো আমরা? তোমরা জাহাজের ওই ভেসে থাকা কাঠের টুকরোগুলো নিয়ে খেলা বানাও,
স্রোতের ঝড়েই আমাদের এখান থেকে বেরোতে হবে। ঠিক আছে। ও বাবা, যাক প্রাণে বাঁচলাম আমরা। চলো চলো, বাণিজ্য করে কাজ নেই, আমরা দেশে ফিরি। না বন্ধু, এই দেখো আমাদের তো সব গেছে, খালি হাতে না ফিরে বরং এগুলো বাজারে বেঁচে তবে দেশে ফিরব। বলো তো মহারাজ, হিরণ্যসেনের যে বন্ধুরা পূর্বের সমুদ্র উপকূলে বাণিজ্যে যেতে রাজি ছিল না, এত বিপদের পরেও সে তারাই আবার কেন সেখানে যেতে চাইল? না বেটা, সমুদ্র পথের সমূহ বিপদ হিরণ্যসেনের জন্যই এড়িয়েছিল। এরপর যদি শুধু নিজেদের কথা ভেবে ফিরে যেত তবে তা হতো চরম স্বার্থপরতা, তাই তারা আর ফিরে যেতে চাইল না। তাই শর্ত মতো আমি চললাম। গড় মান্দারণ, সমৃদ্ধশালী এই রাজ্যের রাজা অর্জুন সেন, মন্ত্রী দমনক। রাজা নামেই রাজা, প্রধানত মন্ত্রীর কথাতেই রাজ্য চলে। একদিন রাজা এক বিশেষ কারণে অসুস্থ হয়ে পড়লেন। বড় কষ্ট কবিরাজ, কবিরাজ মশাই বড় কষ্ট। তুমি তা করবেন না, চিন্তা করবেন না মহারাজ, উনি এলেন বলে। বড়ই চিন্তার ব্যাপার, একুষ্ঠ রোগ, এ রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধ আমার জানা নেই। তবে উপায়, চতুর্দিকে ঢেড়া পিটুন, যে মহারাজকে সুস্থ করে তুলতে পারবে তাকে মহারাজ উপযুক্ত পুরস্কার দেবেন। ব্যাস, ঠিক আছে। কবিরাজ মশাইয়ের কথা মতো মহামন্ত্রী চতুর্দিকে ডাক পাজিয়ে ঘোষণা করলো, রাজার অসুখ থেকে মুক্তি পাবার জন্য ভালো বৈদ্যের কথা ও রোগ উপশমে উপযুক্ত পুরস্কারের কথা। এই কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল, খবর গেল পার্শ্ববর্তী রাজ্য মুচকুন্দপুরে। বৈদ্যরাজ, শুনেছেন? কি শুনবো ভাই? পার্শ্ববর্তী রাজ্যের রাজা অর্জুন সেন অসুস্থ, তাকে যে বৈদ্য সুস্থ করতে পারবে তাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। আপনি আর এখানে বসে খল নড়ি পিষবেন না, দয়া করে যান, দেখুন না মহারাজকে সুস্থ করতে পারেন কিনা। ঠিক আছে, তোমার যখন এতই তাড়া তখন আমি যাব। কবে যাবেন? আগামীকাল প্রত্যুষে। দেখি মহারাজ আপনার হাতখানা, এবার একটু চোখটা দেখি। এমন বুঝছেন বৈদ্যরাজ, আমি বাঁচব তো? বাঁচবেন বাঁচবেন, বহুদিন বাঁচবেন, তবে আমার নির্দেশ মতো চলতে হবে। বেশ, তা না হয় চলবো, কিন্তু বলবেন কি আমার অসুখটা? শ্বেতকুষ্ঠ। আচ্ছা আমি চলি এখন, আগামীকাল সকালে আবার আসব, আর সাথে আনবো নিরোগ হওয়ার ওষুধ। মহারাজ আপনার জন্য এই মুগুর এনেছি, এর ভিতর ঔষধ আছে, আপনি রৌদ্রে দাঁড়িয়ে এই মুগুর ভাজবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে। ঘাম বের হলে শিকড় শীতল জলে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। ব্যাস, মানে রাজা ঘুম থেকে উঠে দেখবেন যে তার রোগ মুক্তি ঘটেছে। আমি আগামীকাল আবার আসব, এখন চলি তবে, প্রণাম।
কি মহারাজ, আপনি এখন সুস্থ তো? সম্পূর্ণরূপে সুস্থ। এই নিন আপনার পুরস্কার, 2,000 স্বর্ণমুদ্রা। শুধু তাই নয়, আপনাকে আমি আমার বন্ধুরূপে স্বীকার করলাম। দেখতে দেখতে রাজার সাথে রাজবৈদ্যের সখ্যতা ক্রমে বাড়তেই থাকল। প্রমাদ গুনলেন মন্ত্রী, ভাবলেন হয়তো রাজ্য চালানোর ক্ষমতা তার হাত থেকে চলে যাবে বৈদ্যের হাতে। তাই তিনি বৈদ্যের বিরুদ্ধে রাজার কাছে নানা রকম কুটকথা বললেন। মহারাজ, বৈদ্যের সাথে আপনার অত মেলামেশা ভালো নয়। কেন? ভিন রাজ্যের বৈদ্য, কে বলতে পারে যে ওর কোনো অসৎ উদ্দেশ্য নেই? মানে? মানে ও হয়তো আপনার রাজ্য দখলেরও চেষ্টায় থাকতে পারে। না না, তা কি করে হয়? ও তো আমায় সুস্থ করে তুলেছে। হয়তো সে আপনি বাইরে থেকে সুস্থ হয়েছেন, ভিতরে হয়তো আপনি এখনো অসুস্থ। তবে উপায়? ওকে মৃত্যুদণ্ড দিন। বেশ, যা তোমার ইচ্ছে। বৈদ্যরাজ, তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন মহারাজ? কারণ আমি চিন্তা করে দেখলাম তুমি ভিনদেশী, অথচ আমার বন্ধু সেজে তুমি আমার রাজ্যের অনেক গোপন খবর জেনে গেছ, যা অত্যন্ত অনুচিত। তাই এই শাস্তি। জল্লাদ, একে বদ্ধভূমিতে নিয়ে যাও। তার আগে মহারাজ, আমার একটা শেষ ইচ্ছা আছে। বেশ বলো, কি তোমার শেষ ইচ্ছা? মহারাজ, জল্লাদ আমাকে নিয়ে চলে গেলে আপনি আমার গৃহে যাবেন, সেখানে একটা গ্রন্থ আছে, আপনি সেই গ্রন্থের 6 পাতাটি উল্টাবেন, দেখবেন তাতে একটি সুন্দর গাথা রচনা করা আছে। বেশ, তাই হবে, চলো জল্লাদ। মহারাজ, চলুন বৈদ্যর ঘরে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো। মহারাজ, এই এই সেই গ্রন্থ দেখি, পাতাগুলো বড় আটকে যাচ্ছে। এই তো সেই গাথা, বিশ্বাসঘাতকের শাস্তি বিষ পানে মৃত্যু। এর মানে? তার মানে এই পাতায় বিষ মেশানো ছিল। চিকিৎসকের কর্তব্য জীবন দান, কিন্তু এক্ষেত্রে বৈদ্যরাজ রাজার জীবন হরণ করলেন, এটা কি ঠিক হলো মহারাজ? বিতাল, রাজা চিকিৎসককে নিজের বন্ধু বলে মেনে নিয়েছিলেন। বন্ধুর কর্তব্য বন্ধুর বিপদে নিজের জীবন দান। নৈতিকতার দিক থেকে রাজা তার নিজের কর্তব্য পালন করেনি, তইবা তার কর্তব্য পালন করবে কেন? তাই এক্ষেত্রে বৈদ্য ঠিকই করেছিল। তাই শর্তমত আমি চললাম। পূর্ণপুর নগরে বল্লভ নামে এক রাজা ছিলেন। তিনি মন্ত্রী সত্যপ্রকাশের উপর রাজ্য পরিচালনার ভার দিয়ে নিজে ভোগ সুখে দিন কাটাতেন। বাহ, এই চিত্রটি খুবই সুন্দর দেখতে দেখছি। চিত্রকর, এর মূল্য কত? আগে মাত্র 1,00,000 স্বর্ণমুদ্রা। মহামন্ত্রী। আদেশ মহারাজ। চিত্রকরকে এক্ষুনি 1,00,000 স্বর্ণমুদ্রা দান করুন। এইভাবে চলতে থাকলে রাজকোষ যে শূন্য হয়ে যাবে। তাছাড়া দরবার কক্ষে প্রচুর ছবি আছে, আর ছবি নিয়ে কি হবে? নতুন মহল বানান, সেখানে এই ছবি থাকবে। ঠিক আছে মহারাজ।
তুমি দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছ। স্ত্রীর এই প্রশ্নে মন্ত্রী সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে তার স্ত্রী বললেন, তুমি রাজার কাছে কিছুদিন ছুটি নাও, চলো আমরা তীর্থ ভ্রমণে যাই, তাতে তোমার শরীর মন দুই ভালো হয়ে যাবে। এরপর বউয়ের কথা মতো রাজার থেকে ছুটি নিয়ে মন্ত্রী সস্ত্রীক বেরিয়ে পড়লেন তীর্থ ভ্রমণে। এ তীর্থ ও তীর্থ ঘুরতে ঘুরতে তিনি এলেন রামেশ্বরে। এখন তোমার শরীর কেমন লাগছে? মনও প্রফুল্ল, শরীরও বেশ ভালো। আরে আরে আরে, একি একি কাণ্ড! দেশে ফিরে এক্ষুনি মহারাজকে একথা জানাতে হবে। আপনি ঠিক দেখেছেন তো মহামন্ত্রী? বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখুন। বেশ, তাই যাব। কারণ আমায় জানতেই হবে। কে তুমি সুন্দরী? আমি গন্ধর্ব রাজের কন্যা রত্নমঞ্জুরী। কিন্তু আপনি কে? আমি পূর্ণপুর নগরের রাজা, রাজা বলল। আমার রূপে আমি মুগ্ধ, আমি তোমায় বিবাহ করতে চাই। তার আগে আমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। অভিশাপ? কি অভিশাপ? আমার পিতা আমায় খুব ভালোবাসেন, তার ভোজনের সময় আমি উপস্থিত না থাকলে তার ভোজন সম্পূর্ণ হতো না। কিন্তু একদিন রত্নমঞ্জুরী কোথায়? তিনি বাগানে তার সখীদের সাথে খেলছেন। এত বড় দুঃসাহস! এখানে তাকে ডেকে আনো। যথা আজ্ঞা মহারাজ। আমার খাবার সময় তুমি আমার সামনে উপস্থিত ছিলে না কেন? সখীদের সাথে খেলায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম পিতা। তোমার এই অন্যমনস্কতার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি মর্তে জন্ম নেবে, আর প্রতি কৃষ্ণ চতুর্দশী রাত্রে এক রাক্ষস এসে তোমায় মারবে। দয়া করুন পিতা, আমায় দয়া করুন, দয়া করে নিজের মেয়েকে এত বড় অভিশাপ দেবেন না। ঠিক আছে, অভিশাপ মিথ্যে হবে না, তবে এক শক্তিশালী রাজা একদিন সেই রাক্ষসকে হত্যা করবে, আর সেই দিন তোমার শাপ মুক্তি ঘটবে। আজ কৃষ্ণ চতুর্দশীর রাত্রি। আজ আমি তোমায় মনের সুখে মারবো। আজ আমার সাপ মুক্তি ঘটল মহারাজ, এবার আমি তোমায় নিশ্চিন্তে বিবাহ করতে পারবো। এই নিন মহারাজ বড় মাল্য। রত্ন, চলো তবে আমার রাজ্যে। বেশ, চলুন মহারাজ। মহারাজ আর মহারানী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী বেশ, তবে আমাদের বিবাহ উপলক্ষে রাজ্যের সমস্ত প্রজাদের রাজকোষ থেকে শত স্বর্ণ মুদ্রা করে দেওয়া হোক, এটা রাজ আদেশ। শত স্বর্ণ মুক্ত
আচ্ছা মহারাজ, বলুন তো মন্ত্রীর প্রাণত্যাগের কারণ কি? মন্ত্রী সত্যপ্রকাশ ভাবলেন, রাজা নিজের সুখে আত্মহারা, এইভাবে স্বর্ণমুদ্রা দান করলে কোষাগার শূন্য হয়ে যাবে, ফলে অর্থ বিনা রাজ্য দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে রাজ্য ধ্বংস হতে পারে। এইসব চিন্তার ফলে মন্ত্রীর মৃত্যু হলো। তাই সত্যমত আমি চললাম। কলিঙ্গ দেশের রাজা শুকসেন, প্রবল পরাক্রমী, দর্দণ্ড প্রতাপ রাজা, রাজ্যের চারিদিকে শুধু শান্তি আর শান্তি, তাই সকলে তার জয়গান করে। সত্যি আমাদের রাজার মতো রাজা হয় না। হ্যাঁ তা সত্যি বটে, সত্যি তার শাসনে সমগ্র দেশে শুধুই শান্তি, চোর ডাকাতের উপদ্রব নেই, মারামারি ঝগড়াঝাটি নেই। হ্যাঁ তা সত্যি বটে, তবে শুনেছি আমাদের রাজা নাকি খুবই আমোদে, আর আমোদ প্রমোদের সময় বড় ছোট জ্ঞান করেন না। হ্যাঁ কথাটা সত্য বটে। মহামন্ত্রী অনেকদিন হলো শিকারে যাওয়া হয় না, আপনি যাত্রার আয়োজন করুন। যথাজ্ঞ মহারাজ। আজ সারাদিন ঘুরলাম কিন্তু জঙ্গলে একটা পশু পাখি পর্যন্ত দেখতে পেলাম না। সত্যি মহারাজ, কথাটা ভাববারই বটে, তাহলে কি করা যায় বলুন তো। চলুন জঙ্গলের আরো গভীরে যাই। বেশ তাই চলুন মহারাজ। না এখানেও কোনো পশু পাখি দেখতে পেলাম না, এদিকে সন্ধেও হয়ে এলো, চলুন মহারাজ এবার বরং ফেরা যাক। হ্যাঁ তাই চলুন মহামন্ত্রী। আরে দাঁড়ান দাঁড়ান মহামন্ত্রী, ওই গাছের ডালে দেখুন। আরে হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কোনো সন্ন্যাসী মাথাটা নিচু করে ধ্যানে মগ্ন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মহারাজ? মহাযোগীর ধ্যান ভঙ্গ করার বুদ্ধি। না মহারাজ এসব করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে, এরা সন্ন্যাসী মানুষ, রেগে গিয়ে সাপ দিয়ে ভস্ম করে দিতে পারে। তুমি বড় ভীতু, চলো ফেরা যাক। মহামন্ত্রী সেই জঙ্গলের সাধুর কথাটা মনে আছে তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনি ঘোষণা করে দিন যে যে ব্যক্তি ওই সাধুর ধ্যান ভঙ্গ করে তাকে সংসার জীবনে প্রবেশ করাতে পারবে তাকে রাজা লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে। যথাজ্ঞ মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের মহারাজ সুখসেন সেদিন মৃগয়ায় গিয়ে রাজার ঘোষণা ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে, কিন্তু কেউই সেই যোগীর ধ্যান ভঙ্গ করার মতন দুঃসাহস দেখাতে পারল না, কিন্তু এগিয়ে এলো এক যুবতী। মহারাজ আমি সাধুর ধ্যান ভঙ্গ করতে পারবো, তবে আমার কিছু অত্যাবশ্যকীয় দ্রব্যের প্রয়োজন। বেশ বলো তোমার কি কি প্রয়োজন। বেশ ঠিকই আছে, সবই তুমি পাবে। তবে আমি আজই যাত্রা করি রাজন। প্রণাম। সাধু বেশ দুর্বল, এখন ওনার দরকার পুষ্টিকর খাদ্য। যাই একটু মোহনভোগ তৈরি করে আনি। মোহনভোগ তৈরি, যাই এবার কাজ শুরু করি। যুবতী ধীরে ধীরে সাধুকে খাওয়ালো সেই মোহনভোগ। সাধুর গায়ে একটু জোর এলো, চোখ মেলে তাকালেন তিনি, তারপর উঠে বসলেন, শুধলেন যুবতীকে। কে তুমি দেবী? আমি গন্ধর্ব কন্যা, এখানে তপস্যার জন্য এসেছি।
আপনি আমায় তপস্যা শেখাবেন? নিশ্চয়ই শেখাবো। সাধু তপস্যা শেখাতে শুরু করলেন যুবতীকে, কিন্তু ধীরে ধীরে ভালোবেসে ফেললেন যুবতীকে। হে সুন্দরী, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিবাহ করতে চাই, এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি তো আপনাকে প্রথম থেকেই আমার স্বামী বলে স্বীকার করেছি, কিন্তু আপনার ভয়ে এতদিন তা বলতে পারিনি। সাধু বিবাহ করলেন যুবতীকে, কালক্রমে তাদের এক পুত্র সন্তানও জন্মালো। পুত্র সন্তান একটু বড় হলে সেই যুবতী বললেন, স্বামী ছেলে বড় হচ্ছে, এবার ওর বিদ্যা শিক্ষার সময় উপস্থিত, চলুন এবার আমরা জনপদে যাই। বেশ চলো তবে। যুবতী চাতুরীর সঙ্গে সাধু ও তার পুত্রকে নিয়ে এলেন কলিঙ্গ রাজ্যে। এসে উপস্থিত হলেন কলিঙ্গের রাজপথে। স্বামী এই হচ্ছে কলিঙ্গ রাজ্য, শুনেছি এখানকার রাজা খুব দয়ালু, চলুন আমরা বরং তার কাছে যাই। বেশ তাই চলো। তুমি সেই রমণী না, তা এ কে? এ আমার স্বামী, সেই সন্ন্যাসী, আর এটি আমাদের ছেলে। হ্যাঁ সন্ন্যাসী গৃহী? সন্ন্যাসীর তাহলে ধ্যান ভঙ্গ হলো। মহারাজ এবার সেই লক্ষ স্বর্ণমুদ্রা আমায় দিন, কারণ আমি আমার কথা রেখেছি, সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করেছি। ওরে পাপিষ্ট, ওরে নরাধা, তোরা চক্রান্ত করে আমার ধ্যান ভঙ্গ করালি, আজ আমার হাত থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। ও সন্ন্যাসীর রোষে ধ্বংস হলো নগরী। আচ্ছা বলো তো রাজা, এই নগরী ধ্বংসের প্রধান দোষী কে? রাজা, মন্ত্রী নাকি যুবতী? তিনজনই সমান দোষী, কারণ রাজা সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করার চক্রান্ত করেছিল, আর অপর দুজন রাজাকে সমর্থন করে গেছিল। তাই শর্ত মত আমি চললাম। ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।